আজকে আমরা এলাম এই গভীর জঙ্গলে, সালের জঙ্গলে। এখানে আজকে 10টি স্নেক আমরা রিলিজ করব। তার মধ্যে ম্যাক্সিমাম আছে গোগ্রো আর খরিস। গোগ্রো খরিস ছাড়া অন্য কোনো প্রজাতির নেই এবং সাপগুলি খুবই বড় বড়। আমরা যার জন্য আজকে এই জঙ্গলে এই সাপগুলি রিলিজ করতে এলাম। আমরা কিভাবে রিলিজ করছি আপনারা দেখতে থাকুন। এবারে অফ করবে, কি পেটে ডিম আছে? এরকম বড় বড় খরিস সাপ আজকে আমরা এখানে 10টি সাপ রিলিজ করব। দাদা সামনে দিকে শুনে, এরকম 10টি সাপ আজকে আমরা রিলিজ করব। এরকম খরিস সাপ বেশ কয়েকটি আমরা আবার রিলিজ করছি। ও ঠিক আছে, ও লাইনটা ঠিক আছে, ও মানে বেতার লাইন। আজকে যে কটি আছে সে কটি কিন্তু খুব বড় বড় খরিস সাপ, কেউ ছোট সাপ নেই, যার জন্য আমরা গভীর জঙ্গলে এলাম। না না, ওই তো লড়ছে, লড়ছে। হ্যাঁ, ভেতরে ছাওয়াটা দেখতে পাওনি? বিশাল খরিস। আজকে আমরা এই জঙ্গলে 10টি স্নেক রিলিজ করলাম। তার মধ্যে ম্যাক্সিমামটাই গোগ্রো আর খরিস আছে। আমরা সেই সাপগুলিকেই রেস্কিউ করি যেগুলি মানুষের বাড়িতে ডিস্টার্ব করে, বা ব্যবসা প্রতিষ্ঠানে বা যে কোনো জায়গায় যেগুলি মানুষকে ডিস্টার্ব করে সেই সাপগুলি আমরা রেস্কিউ করি এবং এই গভীর জঙ্গলে আমরা রিলিজ করি। আর এখন বিশেষ করে দেখা যাচ্ছে যে মানে ম্যাক্সিমাম সাপ জালে জড়িয়ে আছে। মানুষ কী করছে এখন, রাত্রিতে জাল রেখে দিচ্ছে, ফাঁস জাল, সেই জালে জড়িয়ে যাচ্ছে। সেই জালে থেকে সাপগুলিকে ছাড়ানো কিন্তু খুবই খুবই বিপজ্জনক, কিন্তু আমরাও সেগুলিকে আস্তে আস্তে ছাড়িয়ে, জাল থেকে ছাড়িয়ে এই জঙ্গলে আমরা রিলিজ করছি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।